शिमारू के नए वीडियोस के लिए सब्सक्राइब कीजिए और बेल आइकन को दबाना ना भूलें। বাড়িওয়ালাটা কি জশঙ্কর মাইরি ছুটির দিনে বলে কিনা বাথরুম বাইরে করতে হবে, যত সব বিপদে পড়েছি তাই নিলাম। অ্যাডভান্স দিবি তার কত বায়না, জানিস না বাড়ি ভাড়া নিতে গেলে অ্যাডভান্স দিতে হয়। বাবা ব্যালকনিটা পর্যন্ত ভাড়া দিয়ে দিলে, হ্যাঁ এত পয়সা কোথায় রাখবে? ব্যাংকে রাখবো, কোথায় রাখবো? এই যে দামি দামি জামা কাপড় গুলো, এগুলো কোত্থেকে আসে? ওসব পাকামে ছাড়ো, নিজের ব্যবসা নিজে ভালো করে বুঝে নাও, কাল থেকে ব্যবসায় বসবে। তোমার ব্যবসা তুমি দেখো, বেঁচে থাকুক আমার কম্পিউটারের টাইপ। কম্পিউটার টাইপ বলে টাইপ ঘষে ঘষে কত টাকা আসবে? তুমি কি তোমার এই ফোল্ডিং খাট আর বাড়ি ভাড়া ছাড়া কিছুই ভাববে না? বলে প্রাণী তো দুটো, বারান্দায় থাকবো আর ওই কল পায়খানা ওটা শেয়ার করে নেবো। কি নিজের বাড়িতে বারান্দা থাকবো, বাথরুম অন্য লোকের সঙ্গে শেয়ার করে নেব? হাই ভগবান, এখনই এই, এরপর তো দেখছি ওই ফোল্ডিং খাটের ফুলসজ্জা কাটাতে হবে। তা দুটো ফোল্ডিং খাট অন্তত দেবে তো? বিয়েটা কার সঙ্গে হবে শুনি? একটা মেয়ের সঙ্গে। আরে তোর বয়স কম, তুই একটা কেন হাজারটা মেয়ের কথা ভাব, আমি ভাবছি মেয়ের বাবার কথা। মেয়ের বাবার কথা? হ্যাঁ হ্যাঁ, একটা কথা মনে রাখবি, যারা আমার ছেলের দাম একটু বেশি দেবে আমার ছেলের বিয়ে সেখানেই হবে। ও মা, হবে না, একটা কথা কতবার বলবো? বারে আমি এত টাকা পাবো কোথায় মা? তোরা কি ভাবিস বলতো, বাড়িতে কি টাকার গাছ আছে যে ঝাঁকুনি দিলেই পড়বে? ওই একটা মানুষের ঘরের সংসার বুঝিস না? থাক তাহলে হারমোনিয়ামটা বাড়িতে পড়ে, কাল স্কুলে সবাই গাইবে, আমি বাড়িতে বসে থাকবো। বন্ধুগণ, 300 বছরের বিদেশি সাম্রাজ্যবাদের শোষণের নাক পাশ ছিন্ন করে আজ আমাদের মহান দেশ ভারতবর্ষ স্বাধীনতার 50 বছরে পদার্পণ করেছে। এই স্বাধীনতার জন্য অসংখ্য মানুষ জেলে গিয়েছেন, অবর্ণনীয় কষ্ট সহ্য করেছেন, বহু মানুষ শহীদ হয়েছেন, তাই তাদের উপযুক্ত মর্যাদা রাখার দায়িত্ব কাদের? আপনাদের, আমাদের। ইউনিয়নটা তো স্যারের পার্টি, স্যার যদি ওপর থেকে একটু নাড়িয়ে দেন না তা আপনিও হারিয়ে যাবেন। কত সহজে আপনি স্যারের কাছের লোক হয়ে যাচ্ছেন ভেবেছেন? সমস্ত রকম দুর্নীতির বিরুদ্ধে আমরা আওয়াজ তুলি, ভ্রষ্টাচার দূর হটো। জানো কি, তাড়াতাড়ি খাবারটা নিয়ে এসো, অফিস দেরি হয়ে গেছে। কি ব্যাপার বাবা, এত তাড়াতাড়ি খাচ্ছ? চাল পুজো হয়ে গেছে? হ্যাঁ, পুজোটা নম নম করে সেরে ফেললাম। ভগবান তো অন্তর্যামী, উনি ঠিকই বুঝবেন, পেটে আলসার রয়েছে, পেট পুজোটাই আগে দরকার। তোর দেরি হলো যে, যাও যাও যাও, তোমার খাবারটা টেবিলে দি। এই দেখো কি কাণ্ড, এটা ওর, আমি ভাবলাম তুমি আমায় দিয়েছো। না ঠিক আছে, আপনি খান। শোনো, তোমার খাবারটা আমি এক্ষুনি আনছি। অফিস দেরি হয়ে যাবে, আমি অফিস ক্যান্টিনে খেয়ে নেবো, চলে। দাঁড়াও বাবা। বল। ম্যাড্রাসের চাকরির জন্য অ্যাপ্লাই করেছিলাম, ওরা আমাকে ডেকে পাঠিয়েছে, ওই ট্রেনের ভাড়াটা তো লাগবে। কবে যেতে হবে? আজই, ট্রেনের টিকিটটা কাটতে হবে। আজই টিকিট কাটতে হবে? আমি তো কিছু ভেবে পাচ্ছি না। ভাবতে তুমি কোনোদিনই পারবে না বাবা, কারণ ভাবতে গেলে টাকা লাগে। আমাকে তুমি MBBS না পড়িয়ে বিয়েতে ভর্তি করলে, কারণ সে টাকা। কালেক্টর অফিসের চাকরিটা পেতাম, 10,000 টাকা ঘুষ দিতে হবে শুনে তুই পিছিয়ে গেলে, কারণ সে টাকা। কি বলতে চাস তুই? চিরদিন শুধু আদর্শ আর লম্বা লম্বা ভাষণ দিয়ে তুমি নিজে পালিয়ে বেড়ালে, কিন্তু একবার ভাবলে না যে আজকের দিনে আদর্শ ধুয়ে জল খেলে পেট ভরে না? আমার এই অবস্থার জন্য তুমি দায়ী স্যার, তুমি। তোমার এই খাম খেয়ালি পড়ার জন্য আমার জীবনটা বরবাদ হয়ে গেছে। টাকার কথা বললে তুমি ভাবতে পারো না, কিন্তু এটা তোমার সবার আগে ভাবা উচিত ছিল যে একটা অক্ষম লোকের সন্তানের বাবা হবার যোগ্য কিনা। রাজা, নিজের বাবাকে অপমান করতে এতটুকু মুখে আটকালো না তোর? দেখতে পাস না মানুষটা মুখের রক্ত তুলে তোদের সকলের জন্য খেটে মরছে, তোকে লেখাপড়া শিখিয়েছে, খাইয়ে দাইয়ে মানুষ করেছে, আর
তুই তাকে দায়িত্ব জ্ঞান শেখাচ্ছিস? তুই নিজে কি দায়িত্ব পালন করছিস? তোর কি কোনো দায়িত্ব নেই বাপ মায়ের প্রতি? বিয়ে পাশ করে বসে আছিস, কোনো রকম যা হোক কিছু করে এই অক্ষম বাপটাকে সাহায্য করতে পারিস না? বল, জবাব দে। দেব মা, জবাব আমি দেব। তোরা শুনে রাখো, আমি সেই দিন এবারই ভাত খাবো যেদিন আমি রোজগার করে নিজে হাতে ওই টাকা আমি তোমার হাতে তুলে দিতে পারবো। আজ থেকে আমার একটাই কাজ, যেভাবে হোক টাকা চাই।